মায়ের নাম করেছো,
কিছুক্ষণ আগেই জয় মা সারদা কে বলল তুমি, আবার আমি বলছি জয় রাম কৃষ্ণ। দেখো তো এবার তোমার মধ্যে কতটা সাহস চলে আসলো, এবার তোমার মধ্যে মনের মধ্যে যে একটা পবিত্র ভাব, তুমি তো শিশু, তোমার মধ্যে কোনো ভয় নেই, নিষ্পাপ। তোমাকে যখন বলেছি ভয় নেই, তুমি মা কোনো ভয় পাবে না, তখন মেয়েটি বলছে না কাকু আমার ভয় নেই, তুমি আমার বুকটা ঠিক করে দাও, দেখো আমার যাতে খেলাধুলা করতে পারি, যাতে একটু স্কিপিং লাফাতে পারি, তারপর আমি আরো ভালো হয়ে যাব, তুমি আমাকে সারিয়ে তুলবে। তা ওই ডাক্তার তখন ভাবছি এইরকম একটা ফুটফুটে শিশু 8-10 বছর, তার ইচ্ছা, কত আনন্দ করে সেই মহাবিশ্বে মায়ের কাছে ওই বয়সে সে দীক্ষা নিয়েছে, বাবা মার এসে হাজির, ডাক্তারবাবুকে বলছে তারা, ওটি ঘরে ঢোকার আগেই বলেছে বাবা আমার কন্যাটিকে দেখো, তখন ডাক্তারও হেসে বলছেন ভয় নেই, আপনারা কেন ভাবছেন, ওর যেরকম মনের শক্তি তেমনি ওর আনন্দময় মুহূর্ত ওর মধ্যে এখন রয়েছে, সেটি তো ওর সেরে ওঠার সময় এবং ওর মনের একটা নিষ্পাপ ভাব, আমি সেরে উঠব, আমি খেলা করব, আমি স্কিপিং লাপাবো, এই যে তার মধ্যে আগ্রহ। সুতরাং আমি যেভাবে অতি সাবধানে তাকে আমি সারিয়ে তুলব, এ তো আমার, এও আমার তো কন্যা, সেই কন্যা আমার জীবনে, আমার তো এইভাবেই জীবনকে চালাতে হয়। তারপর যখন সেই রোগীকে ডাক্তার বাইপাস সার্জারি করবার জন্য তার হৃদয়ের একটা অংশ ধীরে ধীরে তাকে অজ্ঞান করে, তারপর যখন বাইপাস সার্জারি করছে, ঠিক আর মুহূর্তে সেই ডাক্তার বারবার ঠাকুরকে স্মরণ করছে, হে প্রভু তুমি যা করো, এই যে তার উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া, নিজেকে সমর্পণ করা, যে তুমি আমার এই ছুরি কাঁচি ধরিয়েছ, এ তোমার কাজ, আমি করে চলছি। তো যথারীতি ওটির মধ্যে মেয়েটিকে তো অজ্ঞান করা হয়েছে, বাইরে আরো কয়েকজন রয়েছে, তারা তার শিশুর নিস্তেজ, একেবারে নিষ্পাপ শরীর ঘুমিয়ে রয়েছে যেন মনে হচ্ছে। ডাক্তার ভাবছে এ আবার কোন ভয়ের কোন অনুভব না আসে, ডাক্তার দিব্যি তার সেই ছুরি যখন চালাচ্ছে তখন ওই ছুরিটা বারবার তার কপালে ছুঁয়ে নিচ্ছে, মনে মনে বলছে জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। মেয়েটি বলেছে না আমি সারদা মাকে ভালোবাসি,
তো এই যে একটা হঠাৎ একজন ঈশ্বর শক্তির বোধ যেমন রোগীটির মধ্যে তেমনি ডাক্তারের মধ্যে, এই যে পবিত্র মন, ঠাকুর তুমি সাহায্য করছো আমার, আমি তো কিছু জানি না, সকলেই তাই। যখন রেজাল্ট বেরোবে তার আগে সকলের মধ্যে সেই প্রকাশ, তাকে নির্ভর করা, তাকে অনুভব করা এবং তার প্রতি নিজেকে সমর্পণ করা। তিনি চিকিৎসক, তিনি সেই রোগ সারানোর মুহূর্তে তিনি, ডাক্তাররা তাই বলে বারবার, আই ট্রিট হি কিওর। আমরা চিকিৎসা করি মাত্র, কিন্তু সারিয়ে তোলেন তিনি, তিনি সেই প্রকৃতি, তিনি সেই সকল সত্তা, তিনি আবার কর্ম, কর্মের মধ্যে প্রতি মুহূর্তে তার আশা। তো আমরা যেমন যারা জপ করেন তাদেরকে যেমন বলি, জপের ভাবনা, এই কর্মটাও, এই অপারেশনটাও, এই শিশুটার মধ্যে যখন ডাক্তার মন একাগ্র করে, তখনও সেই কর্মের মধ্যে যেন একাগ্রতা, সেই ধ্যান, কর্মে ধ্যান দাও, কর্মে মন দাও, যে কোনো কর্ম তিনি করাচ্ছেন। আমরা কর্ম করি, আমরা খালি বলি আমরা কর্ম করছি, কোথায় কর্ম, সব কর্ম তার, তিনি সেই কর্মের অধিষ্ঠা, তিনি কর্ম করে চলেছেন, যুক্ত করেছেন এই কর্মের মধ্যে, তিনি সারিয়ে তুলছেন। তারপর তো মেয়েটিকে খুব ভালো করে তার ওই বাইপাস সার্জারি করবার যে যে পরিধিটা, হার্টের যে পরিধিটা কাটতে হয়, ডাক্তার সুন্দর করে কেটে দেখল, তার মধ্যে দুটি ভাগ একেবারে খারাপ হয়ে যাওয়ার যোগ্য। সে দুটোকে কিভাবে কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে তার ওই কোলেস্টেরলের যেগুলো জমে গেছে হঠাৎ করে সেগুলোকে পরিষ্কার করা যায়, কিভাবে স্ত্রীত বসানো যায়, সব কিছু নিরীক্ষণ করে ডাক্তার তারপর তার যে সিনিয়র ডাক্তার তাকে একবার আহ্বান করে নিলেন, নিয়ে দেখলেন, বললেন ডাক্তার দেখুন তো আমার এই অপারেশনটা ঠিকঠিক করা হয়েছে কিনা। আর সেই ফুটফুটে মাথায় ফিতে বাঁধা ঝুটি বাঁধা মেয়েটি যেন নীরবে ঘুমিয়ে আছে অজ্ঞান অবস্থায়, শান্ত শরীর, সে হয়তো জপ করছে, মায়ের জপ, তার বাবা মা দীক্ষিত, তারা শ্রবণ করিয়েছে যেভাবে, যেন সেই কন্যা ওই অবস্থাতেও মাকে, স্বয়ং সারদা মাকে, ওই যে প্রথম সবার আগে বলেছিল না আমি সারদা মাকে ভালোবাসি, ওই তার যেন সেই আনন্দের স্নেহের জপমালা, জপমন্ত্র, সে আনন্দে শুয়ে পড়ল, যেন সে তার পিতা মাতার কাছে ঘুমিয়ে পড়ল। এমন ভাবে তাকে অজ্ঞান
জ্ঞান করা হলো তার কোনো অসুবিধে কিচ্ছু হয়। এইবার তো যথারীতি ওই ডাক্তার তার জি বড় ডাক্তারকে ডেকে দেখালেন, দেখুন ডাক্তারবাবু এইবার সব কমপ্লিট, এইবার আমাদের মনের মধ্যে তখন সেই পবিত্র শক্তি, সেই পবিত্রতা শক্তি দান করছে, আর তার কাছে আমরা আহ্বান করছি, তুমি সাহায্য করছো, তুমি সেই সকল কিছুর মধ্যে, তুমি চুড়ি, তুমি কাছি, তুমি রক্ত, তুমি সেই হৃদয়, আবার তুমি ডাক্তার, আবার তুমি রোগী, সব যেন এক হয়ে গেছে। এই সত্য, এই বিশ্বাস, ভগবান সকল কর্মের মধ্যে তিনি থাকেন, কঠিন থেকে আরো কঠিনতম কর্ম যখনই মানুষের মধ্যে আসে, মানুষ তখন একটা সুন্দর ভাবে নিজেকে সাজিয়ে তোলে যে এই কাজটা আমি করতে যাব, এই কাজটা আমার ঈশ্বরের সেবার কাজ। একটা শিশুকে কেমন করে বাঁচিয়ে তুলব তার হার্ট অপারেশনের পরে, সে কতটা সুস্থ হবে সে সম্পূর্ণভাবে ডাক্তার অনুমান করছেন, কি করাচ্ছেন সেই তিনি। তো এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আমরাও যখন কর্মে লিপ্ত হব, যে কোনো কর্মে, তখন সেই পবিত্রতা যখন আসবে তখন ভয় সংকোচ অশুভ দুশ্চিন্তা দোনামোনা কিচ্ছু না, দ্বিচারিতা থাকবে না, তখন এক মন এক শরীর একটাই যেন সকল শক্তির মধ্যে প্রকাশ। যেমন আমরা বহু মহারাজ সন্ন্যাসী তারা অনুভব করতে, শ্রীরামকৃষ্ণ আর সারদা মা একই একই আত্মা, যেমন শ্রী রাধা শ্রীকৃষ্ণ একই শরীরে, শ্রী গৌরীর গৌরনীতায় শ্রী গৌরীর মধ্যে শ্রী গোবিন্দের মধ্যে সেই শক্তি এক জায়গায় একাত্রতা পর্যন্ত। এবার দুটি মন দুটি শরীর দুটি প্রাণ কিন্তু উভয় এক, স্বয়ং শ্রীরামকৃষ্ণ তাঁর কথা সারদা মায়ের কথা যখন শ্রবণ করছেন বা মাকে যখন কোনো কাজের কথা বলছেন, রান্নার কথা হোক বা যে কথাই হোক, তখন যেন সেই সম্পূর্ণটা ভেবে, আবার মা যখন বলছে তখনও তার মন পবিত্র, স্বামীকে সেভাবে বরণ করা, এই যে একজন একজনকে ওতপ্রোত ভাবে প্রাণশক্তিতে পাওয়া, এই পবিত্র। আর যেমন শ্রী রাধিকা এক মন এক প্রাণে চেয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণকে, আবার স্বয়ং শ্রীকৃষ্ণ এক প্রাণে এক মনে চেয়েছেন। তারপর যখন ওই মেয়েটি ওই ডাক্তার এবার অপারেশন রুম থেকে মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছে তার বেডে, ধীরে ধীরে
একটি টলি হসপিটালে টলি করে যখন তাকে বের করে নিয়ে আসা হচ্ছে তার মা তার বাবা তার আত্মীয়রা দেখছে কোথাও কোনো মেয়েটির মুখের দিকে কোনো ভয়ার্ত ভাব নেই সে যেন হাসছে ডাক্তারকে বলছে একবার মুখটা দেখান ডাক্তার মুখটি দেখিয়ে দিল শিশুকন্যার মুখটা এখনো অপূর্ব হাসি মুখ সে যেন ঘুমিয়ে ঘুমিয়ে তার সেই হাসির অনুভবটা মুখের মধ্যে রয়েছে ভয়ের বা কষ্টের অনুভব নেই সেই পবিত্র মুখ তখন ডাক্তার দেখছে তার মা বাবা দেখছে ডাক্তার বলছে 72 ঘন্টা যেতে দিন দেখুন ও আবার সুস্থ হয়ে তার মাকে বলছে বাবাকে বলছে ওর হাত বাড়িয়ে আপনাকে গলা জড়িয়ে ধরবে তবে এখন তো নড়ানো চড়ানো যাবে না আমার যে ডাক্তার যিনি সিনিয়র যিনি বড় ডাক্তার তিনি দেখেছেন বলেছেন যে কিচ্ছু ভয় নেই ও সুস্থ হয়ে উঠবে তো আমরা এখন বেডে নিয়ে যাচ্ছি আপনারা বাইরে অপেক্ষা করুন তখন শিশুটিকে বেশ সুন্দর করে ঢাকা ঢাকা দিয়ে বেডেতে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে এবার মা আর বাবা তারা বসেছে তারা যেন জপ করছে মা মহামায়া তুমি দেখো মা আমার কন্যাটি যেন খুব তাড়াতাড়ি সে তার সেন্স পায় তার বডিটা ঠিক হয়ে যায় এই আশীর্বাদ মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ ডাক্তারের সেই আশীর্বাদ আর সর্বোপরি সেই পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ শারদা মায়ের আশীর্বাদ এই কত পবিত্র এক একটা যেন তাজা তাজা ফুল জীবন্ত ভাব তার মধ্যে ফুটে ওঠে এভাবেই ধীরে ধীরে সকল কর্ম সম্পাদন হয় তারপর যথারীতি যে 72 ঘন্টা কাটবার মুখে মা বাবা ডাক্তার সবাই উদগ্রীব কখন সেই শরীরে সেই ঠাকুরের শ্রী রামকৃষ্ণের সেই মলয় হাওয়া সেই কৃপা বাতাস প্রবেশ করবে তার শ্বাস প্রশ্বাস দিয়ে তার সেই হৃদয় স্পর্শ করবে তখন সে সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে নিতে চোখ খুলে ডাকবে জয় মা সারদা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সকলে উদ্গ্রীব শিশুটির বিছানার চারপাশে কয়েকজন উপস্থিত বাবা মা তার আত্মীয় আর ডাক্তার এই তো দেখুন না কত আনন্দে শিশুটি এখনো ঘুমাচ্ছে এইবার 72 ঘন্টা ওভার এইবার দেখুন কি সুন্দরভাবে সে চোখ মেলছে ধীরে ধীরে শিশুটি চোখ মেলেছে ডাক্তার তার পালস দেখছে আস্তে আস্তে পালস বি আরো ভালোর দিকে চলেছে তখন কিছুক্ষণ বাদে শিশুটি বলছে জল খাবো মা তাকে এক ঢোক চরণামৃত মতো জল তাকে দেওয়া হলো তারপর যখন সেরে উঠল তখন সেই মহা আনন্দ
আনন্দময় সেই শিশু কন্যাটির পিতা মাতা এবং তার ওই ডাক্তার সকলে ভাবছে আজ সেই পরম পবিত্র রূপ আবার আমরা সেই আমাদের শিশু কন্যাটি দেখছি। ডাক্তার খুব খুশি এবং তার বাবা মা বলছে ঠাকুরের এই অসীম কৃপা, এই কৃপায় আমার কন্যা সেরে উঠেছে। সেই যেন পবিত্র মুখ, পবিত্রতা আমরা দর্শন করছি, সেই পবিত্র ভাবনা আজ আমরা এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবেও আমাদের মন যখন এই পবিত্রতার মধ্যে প্রবেশ করবে তখন আমরা রেডি হব। এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানাই এবং আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যে শ্রীমুখের ভাবনা একটু কমেন্ট লিখবেন, এতে কিন্তু আপনাদের কোনো খরচ নেই, শুধু আরেকটি মানুষ এই পবিত্র মন নিয়ে এই ধ্যানে বসবে। তাই আজকে এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আমার এই সামান্য যে ধ্যান শিক্ষার প্রতিদিন যে ভাবনা এখানে শেষ করছি। ঠাকুরকে একবার প্রণাম জানাই। তন্দ্রামকৃষ্ণ শিরসা নমাম, তন্দ্রামকৃষ্ণ শিরসা নমাম, তন্দ্রামকৃষ্ণ শিরসা নমাম। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।